আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মিথিলা ব্লগ। আমি তানিয়া ডেইলি লাইফের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে মিথিলারে স্কুলে দিয়ে দিয়েছি গোসায়, ও স্কুলে গিয়েছে HW দেখাতে। আর ওরা চলে যাওয়ার পরে মিথিলার আব্বু অফিসে চলে গিয়েছে, আর আমি এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে এখন কিন্তু বেলাটা অনেক, মানে 9টার বেশি বেজে গিয়েছে, যেহেতু মিথিলা স্কুলে গিয়েছে ওর আব্বু অফিসে চলে গিয়েছে, তাই এখন 9:30টার মতো বাজে। আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আমি যখনই সময় পাই তখনই ঘরটা পরিষ্কার করে নিই। যে মানে এরকম অনেকে আছে যে সপ্তাহে পরিষ্কার করে, এরকম না, যখন ময়লা যেখানে দেখি তখনই পরিষ্কার করি। আসলে গৃহিণীদের তো কাজের শেষ নাই, এজন্য সামনের মাথায় যেটা পড়ে সেটাই পরিষ্কার করে নিতে হয়। তা মির্সাবের ভিতরে যেগুলো ছিল ওইগুলো পাল্টে ফেলেছি, আসলে কয়েকদিন পর পর এগুলো পাল্টাতে হয়। তা চিন্তা করছি যে ওয়েল পেপার যেটা বাচ্চারা শোয় ওয়েল ক্লথ বলে, ওইটা কেটে ওটা কিনবো, কেনার পরে কেটে ওটাই দিব। ওটা দিলে কি হয়, ওটা পরিষ্কার করা যায় ধুয়ে। আর নিচে আমি যেগুলো আমার জিনিস লাগে না সেইগুলো আর কি গোডাউনে ভরে রেখেছি, যখন লাগে তখন বের করি। আর রাফ ইউজের জন্য এই দুইটা থাকা, কাগজ দিলে যে কোনো মানে কিছু পড়লেই কাগজটা কেমন দেখা যায়, আর দুই দিন পর পরই পরিষ্কার করতে হয়। তাই এই যে ওখানে তো এইগুলো রাখি, আর উপরে সব কৌটা কাটাই ভর্তি, কারণ আমার রান্নাঘরের জায়গা কম, অধিকাংশ কৌটা সব এখানে রাখতে হয়। আর আমার স্ট্যান্ডের যে মানে কি বলে ওটার আমার অত নাম মনে নেই, এই যে আমার হাতে এটা মানে ছিঁড়ে গিয়েছে, যার জন্য মোবাইল বসাতে পারছি না, বসালে পড়ে যাচ্ছে। আজকে হাতে ধরেই ভিডিওটা করব, একটু কাঁপাকাঁপি করলেও কিছু করার নাই, আপনারা ভালোবেসে দেখবেন। আর এটা ছিঁড়ে গিয়েছে, এটা আটা দিয়ে কিন্তু লাগানো যাবে, এই জন্য রেখে দিয়েছি। সকালে সব কাজ কিন্তু শেষ, আর এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে। এখানে যে শালগম অনেকে বলে, অনেকে ওলকপি বলে, ওটা কুটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সরিষার ফুল, তা এটা আমি কখনোই খাইনি এর আগে, ফার্স্ট টাইম। তা আমি আজকে রান্না করব, রেসিপিটাও শেয়ার করব, তা আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি চাউলের আটা, বেসন, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর সরিষার ফুলগুলো কুচি করে নিয়েছি। তো ওইগুলো রেখে এদিকে মাছ বসিয়ে দিয়েছি ওলকপি রান্না করার জন্য ভাত। আর ওই রেসিপিটা আমি ফুলি শেয়ার করব, আর কেমন হয় খেতে, এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু A to Z শেয়ার করব। তো এই ভাতের পাতিলটা আমার লাগে না, যখন আমার বাসায় আত্মীয় আসে তখনই লাগে, আর বাদ বাকি সময় ছোট পাতিলে রান্না করলে আমাদের হয়ে যায়। তো চিন্তা করছি লাগে না যখন ফাও এখানে রেখে লাভ কি, ছামচেটের উপরে উঠিয়ে রাখি। মানে যেগুলো সব সময় কি দুই দিন পর পর লাগে ইউজ করা পাতিল, তো এখানে রেখে দিই। আর বাকিগুলো তো র্যাকে আছে, এক র্যাক ভর্তি, আর এখানে এইগুলো রাখছি। আর যেগুলো একেবারেই লাগে না সেগুলো আমি বস্তা করে রেখে দিই, নাহলে ধুলা পড়ে যায়। তাই এই সাইডে অনেক জিনিস রাখা আছে। আসলে ঘরে সামসেট থাকলে কিন্তু অনেক উপকার হয়, তা সামসেটের পর থেকেও আমি কিছু খাতা পেড়ে নিয়েছি, প্যাড খাতা। এগুলো মিথিলার আব্বুর যখন রেনেটায় চাকরি করতো তখনকার কিছু প্যাড ছিল সেইগুলা, তাই এর থেকে কিছুটা প্যাড আমি আমার নিচের ওই যে খালারা থাকে ওদের নাতিদের দিব, তা এজন্য আর কি পেড়েছিলাম। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এরই ভিতরে কিন্তু ওলকপিটাও বসিয়ে, আর এখন দেখেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর সরিষার ফুল তো আগেই দেখলেন কুচানো বাটিতেই ছিল, আর দিয়ে দিলাম
কর্নফ্লোর আপনারা দিতে পারেন যদি চাউলের আটা না থাকে, তা চাউলের আটা বেসন এগুলো অল্প অল্প করে, খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এখন পানি দিয়ে খুব একটু ভালোভাবে মেখে নিতে হবে, খুব বেশি পানি দিলে কিন্তু ছ্যালছেলে হয়ে যাবে। ঠিক এরকম অবস্থায় আসলে এটা মানে বেশি সময় রেখে দেওয়ারও দরকার নাই, সাথে সাথে ভেজে নিলে ভালো হয়। তা ফ্রাই প্যানে ভাজলে আমার মনে হয় বেশি ভালো হয়, সুন্দর একটা শেপ আসে। তা আমি আজকে কড়াই ভাজি, ফ্রাই প্যান আছে তাই যেহেতু কড়াইয়ে তেল দিয়ে ফেলছি। আমি এখানে সরিষার তেল দিলে দিতে পারতাম, কিন্তু দিয়েছি কিন্তু রান্নার তেল। সরিষার ফুলে কিন্তু সরিষার তেলটাই সবাই ইউজ করে, তা আপনারা চাইলে সরিষার তেল কিংবা সাদা তেল, রান্নার রেগুলার যে তেলটা ওটা দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তা কড়াই কিছু ভাজতে গেলে, বড়া জাতীয় এরকম কিছু ভাজতে গেলে কিন্তু কড়াটা একটু ঘুরায়ে ঘুরায়ে তারপরে ভাজতে হয়। আর এর ভিতরেই কিন্তু ওলকপিটা হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছে। তা ওলকপির ঝোলটা একটু কমে আসলে নামিয়ে নিতে হবে। এই যে ওলকপিটা নামিয়ে দিয়েছি, আর এখন এটা ভাজবো, ভাজলে আর কি দুপুরে রান্না বড়া শেষ। তা এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিব। একটু টাইম নিয়ে ভাজবেন, যদি বেশি জাল বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে এটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, সেক্ষেত্রে খেতে একেবারেই ভালো লাগবে না। তা বড়াগুলো তো দেখেই মনে হচ্ছে ভালো হবে, খাওয়ার পরেই মানে বোঝা যাবে যে কেমন। তো এই তো রেডি, এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করার পালা, খাওয়া দাওয়া করে মানে আপনাদের জানাবো যে আসলে সরিষা ফুলের বড়া কত মজা হয়। কি বলে, সরিষা ফুলের বড়া খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ ফার্স্ট টাইম বানিয়েছি আর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। নাও প্লেট, নাও দুইটা নিচ্ছি, মিথিলার লবণটা দাও তো এই সাইড দিয়ে। মিথিলা এত মজা, আপনারাও ট্রাই করবেন। আসলে গ্রামে, এর আগে তো গ্রামে ছিলাম, কিন্তু গ্রামের লোক কিন্তু সরিষা ফুলের বড়া এইভাবে কেউ খায় না। এখানে দেখি অনেকে খায়, তা আমি ভাবলাম আমি কেন মিস দিব, আমি একদিন খেয়ে দেখি, না খাইতে পারলে ফেলে দিব, তা রান্না করতে সমস্যা কি। তা সত্যি অসম্ভব মজা সরিষা ফুলের বড়া, মনে হচ্ছে বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মিথিলা বলুক কেমন, মিথিলা মিথিলা এত মজা লাগছে যে মিথিলা কথা বলছে না, ভাল লাগছে না, খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না বড়া, কি আবার খেতে হবে না আজকে শেষ। গ্লাস নিয়ে আসতে পারো নি, ওই যে গ্লাস আছে তো। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এখানে ওলকপি আর মাছ, এই আজকে আমাদের দুপুরের খাবার। না কেটেছে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে সরিষা ফুলের বড়া ভেজেছি, খাওয়ার প্রতি মানে ওর প্রতি একটা আলাদা আকর্ষণ, এজন্য আজকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ছাদে যাচ্ছি। তা খাওয়া দাওয়া আমাদের শেষ, আর দুই বালতি কাপড় কেচেছিলাম সেইগুলো তো রোদে দিতে হবে, এজন্য সব কিছু কমপ্লিট করে ঘরে তালা মেরে একেবারে ছাদে যাচ্ছি, কাপড় নেড়ে ছাদে কিছু সময় বসবো, তারপরে আর কি বাসায় আসবো। তা এই যে আমি চলে আসলাম, আসলে প্রতিদিনই টুকটাক কাচা হয়, কিন্তু মানে বেশ কয়েকদিন আমার ঠান্ডার জন্য আমি কাপড় কাচতে পারিনি, সব জমে গিয়েছে, এজন্য আজ কয়েকদিন ধরে একটু একটু করে কেচে আর কি কমে ফেলছে। আসলে সংসারের কাজকর্ম এটা তো নিজেরই কাজ, নিজেকেই করতে হবে। অনেকের বাসায় কাজের বোয়া থাকে, ওয়াশিং মেশিন থাকে, আমার বাসায় কাজের বোয়াও নাই, ওয়াশিং মেশিনও নাই, যেটা করি নিজের কাজ ভালোবেসে নিজেই করি। তা আজকে আসলে অনেকগুলো কাপড় ধুয়ে ফেললাম, আর সবগুলো নেড়ে দেওয়া হয়ে গিয়েছে, আর এখন বাসায় চলে যাব। দেখি আমার কাছে মিথিলার আবিষ্কার, পেঁচা পাখি। তোর পেঁচা পাখি মেরে দিছি আমি। ছাদ থেকে এসেই মা মেয়ে দুজনে বসে রেস্ট নিলাম,
আর বিকাল হয়ে গেল, এরই ভিতরে মানে 4টা বেজে গিয়েছে। তা মিথিলার প্রতিদিনই আমি একটু বই নিয়ে বসাই, যখনই সময় পাই তখনই বসাই, কিন্তু আজকে ও ড্রয়িং করবে, ওর ড্রয়িং ছিল তার জন্য ড্রয়িং করছে। তা ও খুব সুন্দর ড্রয়িং আঁকতে পারে, এটা আমিও শিখেছি, নিজেও শিখছে স্কুল থেকে ম্যাডামদের কাছ থেকে। তা কত সুন্দর হয়েছে ওর ড্রয়িংটা, আমার কাছে তো মানে মনে হচ্ছে ছেমছেম বইয়ের মতো হয়েছে। তা ও শুধু ফুল না, অনেক কিছু ড্রয়িং আঁকতে পারে। কেমন হলো ড্রয়িংটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাচ্চারা, আমার মনে হয় সব বাচ্চারা ড্রয়িং করতে খুবই ভালোবাসে। তাও আর একটু পড়ানোর পরে আমি যে খাতাগুলো নামিয়েছিলাম, এই যে সেই খাতাগুলো আমি প্যাকেটে ভরছি, এগুলো ওই যে নিচে আমি বলছিলাম যে খালাদের দিব, ওদের দিয়ে আসতে যাব। ওদের খাতাটা দিয়ে এসে সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করব। তা কি নাস্তা তৈরি করব ভাবছিলাম, তা ভাবলাম যে অনেক দিন সেমাই খাওয়া হয়নি, আর একটু দুধ দুধ করে এরকম মানে দুধ বেশি দিয়ে সেমাই রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে সেমাই বসিয়ে দিয়েছি, দুধ চিনি স্বাদ মতো লবণ আর 2টা দারুচিনি আর এলাচ ফল দিলাম, একটু মানে ফ্লেভারের জন্য এলাচ ফলটা দিলাম। তো পরে আবার ওটা উঠিয়ে নেওয়া যাবে। আর কয়েকটা বাদাম খোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, কিশমিশ আর বা কিশমিশটা কিন্তু আগে দিলে অনেক সময় দুধটা কেটে যায়, তার জন্য একটু পরে দিলাম। তাই যে হয়ে গিয়েছে প্রায় দুধ সেমাই, কিন্তু একটু পাতলাই খাই সবাই। আর এটা যদি একটু মানে পাতলা পাতলা না নামানো হয় পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। তা আমি এরকমই যেরকম খাই ঠিক সেরকম হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। এটাই আমাদের বিকালের নাস্তা। তো এই সময়ের রেসিপিটা একেবারে সোজা সাপটা রেসিপি। অনেক সময় কি দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে যেটা রান্না করে ওটাও অনেক মজা, আর এটা হচ্ছে দুধ দিয়ে পারে রান্না। তো এটা মানে একটা টেস্ট, ওটার আর একটা টেস্ট। আমরা নাস্তা করে নিলাম, নাস্তা করে যখন বসে আছি মিথিলা এত সুন্দর করে সেজে আসছে, আমি অবাক যে মেয়ে একা একা এত সুন্দর মেকআপ। আবার মানে টিকলি, খুব ওর টিকলির ইচ্ছা, তাই একটা টিকলি কিনে দিয়েছিলাম, টিকলি যেটা বলে, টিকলি না। তাই এই যে টিকলিটা পরে মানে একেবারে কত সুন্দর কিউট লাগছে। তা একাই সব কিছু করতে পারে, আমার বলে যে ছবি উঠাও, তো ছবি উঠালাম, ভিডিও করলাম আপনাদের জন্য। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বাচ্চারা যদি বড় মানুষের মতো সাজে মাঝে মধ্যে, তা ভালোই লাগে দেখতে। আরেকটা কথা শেয়ার করি, আপনাদের ভাইয়ার যে টেস্টগুলো করানো হয়েছিল সেই টেস্টগুলো সব পজিটিভ আসছে। আসলে আলহামদুলিল্লাহ যে রিপোর্টগুলো ভালো আসছে, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা এখন সবাই সুস্থ আছি, ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকুন, আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দরকার আছে এত সুন্দর করে বেয়নি, আমরা কখনো গাইতে পারিনি, দেখি ছবি উঠাই দেবো শুধু। আচ্ছা শুধু একটা ছবি উঠাই দিই। সুন্দর, কত সুন্দর করে বেওনি, আমরা ছোটবেলায় আমার দাদির কাছ থেকে বেওনি গেতে নিতাম জানো। তাই তো, তুমি কেমনে শিখলে এত সুন্দর বেওনি গাতা, তারপরে আবার পিছনে কত সুন্দর করে এটা যে ক্লিপ না, এটা হ্যাঁ কাঁকড়া ক্লিপ দিয়ে চুল বাঁধছ, খুব সুন্দর হয়েছে তুলছি।